আপনারা দেখছেন একুশে টেলিভিশন। ব্যস্ত শহরে ঠাস বুনোটের ভিড়ে আজও কিছু মানুষ স্বপ্ন খুঁজে ফেরে। ব্যস্ত শহরে ইমরান কেন এই জোশ আকাশ দেখার জন্য? রুনি ফাজলামি রাখো, আমি কিন্তু সিরিয়াস। কি ব্যাপারে? সব ব্যাপারে, এমন কি তোমার ব্যাপারেও। চোখ বন্ধ করলে সামনে আসে, সামনে সে হাজির হয়। কে? বটু কিছু কবি না এম দিয়েছি না আয় ব নাস্তা খেছোস? হ্যাঁ খাইছি। আপনি এ অবেলা কে নামাজ পড়লেন? এই তোর খালো চিটা অঙ্গা লাগা, তাই দুই রেখাত নফল নামাজ আদায় করলাম। বটু তুই কি কোনোখানে যাবি? না, যাওয়ার লোকের ক্ষমতা আছে, বন্দি জীবন দিছে আল্লাহ। তুই নেই, তোদের ভিটা বাড়ি বেঁচবার চাইতেছিস? কি হলো, কথা কইতেছিস না যে বেঁচে দিবি? খালা বাড়িটা তো কোনো কামে লাগতেছে না, খাওয়া খা পুরা রয়েছে। বাপ দাদার ভিটা এক সময় তো বেচন লাগবই। এই যে আপনাকে পুরান এত সুন্দর বাড়িটা রাখবার পারছেন, বেচন লাগছে না? শামসু তরে ফোন করবার কইছে, ওই যে টেবিলের উপর ছোট কাগজটার মধ্যে লম্বা লেখা আছে, ল। লোকম্যানে রে আমার লোক একটু দেখা করতে কইস। বাড়িটা বেচলে কিছু ক্যাশ টাকা পাওয়া যেত,
টাকা বহুত দরকার। पैसा लागे ना তারপর আবার আমাকে সুইমিং পুলে নিয়ে আসবি নিয়ে যাবে কে আচ্ছা শুন তোদের ওখানে বড়রা সাঁতার শিখতে পারে না বড় আবার কি সাঁতার শিখবে না মানে বড়রা এলাও থাকলে আমিও সাঁতার শিখতাম সাঁতার হচ্ছে সবচেয়ে ভালো ব্যায়াম শরীর খুব ফিট থাকে তুমি সাঁতার শিখবে হুম পারবে হুম তা অবশ্য দুজন মিলে শেখা যায় কিন্তু দাদা ভাই তুই বকা দেয় এটা শুনলে সব ব্যবস্থা হয়ে যাবে তুই কোনো চিন্তা করিস না সেদিন অসময়ে বাড়ি আসলাম বাবা কোনে কোথায় চললে এই কথাটা বলার জন্য কি তুমি অসময়ে বাড়ি এসেছো
না মানে আমার এই ব্যবসাটা তোমার সব ব্যবসার কথা তোমার বান্ধবীর সঙ্গে বলো আমার সঙ্গে না আরে ব্যবসা হলো ব্যবসা সেখানে ছেলে কি আর মেয়ে কি কঙ্কার অনেক টাকা আর আমার ব্যবসার জন্য টাকা দরকার তাই ও নাম তাহলে কঙ্কা ও তোমাদের মেয়েদের নাই এক সমস্যা কোনো মেয়ের সাথে সম্পর্ক আছে শুনলেই মনে করো প্রেম হয়ে গেছে আরে ব্যবসার জন্য তো আমার সাথে কোনো মেয়ের সম্পর্ক হতেই পারে তাই বলে কি সব মেয়ের সাথে আমি প্রেম করব তুমিই তো বললে তোমার বান্ধবীর সঙ্গে তোমার ব্যবসা তার মানে কঙ্কার সঙ্গে তোমার অনেক আগে থেকেই বন্ধুত্ব সিন টু মাচ মানে যাকে যে জন্য বাড়িতে এসেছে তার তো তো রেডি না কেন জুয়েলারিতে যাবো হঠাৎ হঠাৎ কেন ওই যে তুমি সেদিন যে সেটটা কিনলে ওটা পাল্টাবে বললে তাছাড়া সেদিন যেটা কিনতে পারো নি পছন্দ করেছো সেটা কিনে নাও খুশ হ্যালো রুনি ও ও তারেক না 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 আমি যেতে পারবো না বললাম তো যেতে পারবো না বললাম তো আমি ও রুনি বোধহয় তুমি খুব ব্যস্ত দেখলাম তোমাকে মোটা মোটা বই পড়তে শোনো আমি এখন রাখি না 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 আমি মোটেই ব্যস্ত না হ্যালো হ্যালো রুনি হ্যালো তুই এখানে কি করছিস যা এখান থেকে রুনি আমি আসলে ও তারেক আচ্ছা কখন রওনা হচ্ছিস তোরা ওকে আমি আসছি ওকে বাই খালা এই ফটোটা তোমার মনে আছে কই পেলি তুই একদিন পর আমার কাছে আছিল বহুত যত্ন করে রেখে দিছি কত পুরান কথা তোগো ছাদে তখন বুড়ি গঙ্গা দেখা যেত বুড়ি গঙ্গার হাওয়া কত মিঠা বিকেল হলে ছাদে উঠতাম খালা তোর মনে আছে ও ছাদে তুন পুইরে একবার আমার কপাল ফেটে গেছিল খালা তুমি কি আমার রাগ করছো না রে তোগো যা সুবিধা তাই তো করবি সামনে তো তোদের দিন খালা পুরান বাড়ি যেতে তোমার ইচ্ছা করে না করে বহুত করে দিলটা চাই সারাদিন ওই ছাদে গিয়ে বসে থাকি বুড়ি গঙ্গার হাওয়া গায়ের মধ্যে মাখি তোমার একদিন লয়ে যাবো যেই ভামন লাগে
লোকমান জানো লোকমান আমরা সাঁতার শিখব সাঁতার শিখবেন সাঁতার আবার শিখুনের কি আছে এইটা তো খুব সোজা সহজ সাঁতার কি এতো পানিতে ডুবে মরে এরা তো বোকা তাই পানিতে ডুবে মরে সাঁতার কাটার কায়দা আছে আপনি কই সাঁতার শিখবেন এটা শিখাইব ও সুইমিং পুলে শিখব আমি সাঁতার ওখানে অনেক ইনস্ট্রাক্টর আছে ওই সব ডাক্তার ফাক্তার লাগবো না বুড়িগঙ্গায় না আমি আপনার একদিনে সাঁতার শিখে দেব নদীতে এত দূরে নদীতে তো সাঁতার কাটন বালা সুইমিং পুলে তো ঢেউ নেই ঢেউ ছাড়া সাঁতার কাটতে মজা হবে না সুইমিং পুলে ঢেউ আছে না নাই এটা তুমি কিভাবে জানলা না মানে অনুমান বলে একটা কথা আছে না কোনো কিছু আবিষ্কার করার আগে প্রথমে অনুমান ঠিক করতে হবে এটা বুটু মামাই কইছে তুমি থামবা কি করছিস রে ভাবি আক্রামের নতুন দোকানের ওয়ালের কালারটা কি হবে বলো না বইপত্র ঘেটে তো একটা কালারও চয়েস করতে পারছি না আমি একটু ব্রাইট কালার চাচ্ছিলাম ওসব পরে হবে এখনো তো অনেক সময় বাকি আছে আরে না না কি যে বলো ওয়াল কালারের উপর ডিপেন্ড করছে ফার্নিচারের ডিজাইন লাইট এমনকি আক্রামের কাপড় চুপড়ও নতুন করে বানাতে হবে যাতে দোকানের ভেতর ওকে আলাদাভাবে চোখে পড়ে ঠিক আছে বাবা ওসব তুই করিস আমি তো অত কিছু বুঝি না আমি যে জন্য এসেছিলাম আমি একটা নতুন নেকলেস বানাবো কোত্থেকে বানানো যায় বল না নতুন নেকলেস টাকা কোথায় পেলে ভাইজান দিয়েছি বুঝি তোমরা পারো এই বয়সে এত রোম্যান্স আর আক্রামটা না আক্রামের অ্যাপ্রোচ অন্যরকম জুয়েলারি না ওর অ্যাপ্রোচটা অনেক মডার্ন কিরকম সেটা ভাবি আচ্ছা ঠিক আছে বল না আমার নেকলেসের কি হবে 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 তুমি কোনো চিন্তা করো না আমি সব ব্যবস্থা করবো আচ্ছা ভাবি তোমার না অনেক নেকলেস আছে এত দিয়ে কী করবে আছে কিন্তু আরও দরকার আছে তিথির জন্য রাখতে হবে না আমাকে পড়তে দিও আপনি কেথা বাদল মিয়া বাইত আছেনি আরে বাদল নামে এখানে কেউ থাকে না এ যান যান হয় মিয়া মিছা কথা কাউকে না আই বাটু কেথা রে ঠিক চিনমার বললাম না আর তো সজন কে ওয়া পারে কি লাগে তোর আর কি সজন সব করে তুমি চিনি তোমার লাগে মস্কারা করলাম সালাম কর সালাম কর তোর ভাই হে সালাম কর তোমার চোখ দেখে বুঝবার পারছি তুমি আমার চিনবার পারো নাই আমি তোমার ওই হাজারা ফুবু শামসুর মা আচ্ছা তুই কি মনে করা এই বাড়ির ঠিকানা জোগাড় করতে বহুত পেরেশান হয়েছি তোমার লগে একটা জরুরি কথা আছে কি এর কথা এই শামসু কইলো তুমি বলে তোমার বাড়ি বেচবা তোমার বাড়ি বেচলে আমরা মামাইয়া কই যামু কই থাকুম আর তোমার মায় মরার আগে আমগো ওই বাড়িতে থাকুনের ব্যবস্থা করে দিয়ে গেছে শামসুর বলে বাড়ি বেচনের দায়িত্ব দিছ ও তোমার মস্ত বড় ক্ষতি করব লক্ষ্মী মারে বাড়িতে যে তোরা না পায়া বুঝছি যে তুই হেনে আইসোস আমার নামে কুটনামি করতে তোরে আমি খাইছি রে মা আজকে তোর আমি জবাই করে ফেলাইছি জবাই হয়তো ছেড়ে দে আপনারা যান